আছে তাড়াতাড়ি উঠে পড়ো মা তুই বাবা ভালো লাগে না এই বাচ্চা দিলে যে কেন মর্নিং স্কুল হয় কে জানে কই বলদের তো মর্নিং স্কুল হয় না কারণ জানে তো বলদেরকে বলবেলা জ্বালাতন করলে তো তারা ধর্ণা দেবে আমবেলার দিদির মতো আমরা তো চলে প্রতিবাদ করতে পারি না বলে যত কষ্ট আমাদের যত করতে হয় সকালবেলা তো ঘুমাতেও পারি না আমরা চিট কিট্টু বাচ্চা স্কুলই আমাদের বাচ্চা বিটি পটি ওয়াও কি মজা আর স্কুলে যেতে হবে না ভগবান প্লিজ আর এক ঘন্টা বিটি দিয়ে দাও হ্যাঁ ঠিক ছাড়ে যেতে যেন স্কুল বেরোনোর টাইমে বিটি দাও ইয়ে ইয়ে কি মজা এবার যাই তাড়াতাড়ি গিয়ে লিডি হতে থাকি যাতে মা ছন্দে না করে ভগবানের চোখে আমার আলি আমি আর কোনোদিন ভগবানের চোখে কথা বলবো না আমি কতবার খুলে বললাম স্কুল যাওয়ার টাইমে যেন বিটি দাও বলে চলো মা আর ভালো করে শোনো মা তোমার ব্যাগে তোমার রেনকোট দিয়ে দিয়েছি বৃষ্টি পড়লে রাস্তায় রেনকোটটা পরে নেবে কেমন রেনকোট কেন আমার ছেলে ছাতাটা কি হলো মা আরে তো ছেলে ছাতাটা মাথায় দিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমি ছেলে ছাতাটা ফেলে দিয়েছি না মা ছেলে ছাতাটা মাথায় দিয়ে লাভ আছে বৃষ্টি থেমেছে কিনা জানা যায় আরে ও নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকালে এমনি জানা যায় বৃষ্টি থেমেছে কিনা এখন যা তাড়াতাড়ি স্কুলে যা নইলে আবার স্কুলে ঢুকতে দেবে না যা তাড়াতাড়ি ভালো হলো বাবা বৃষ্টিটা থেমে গেল নাহলে মেয়েটা স্কুলে যেতে পারতো না আমি যাই গিয়ে আমার কাজকর্ম সব সারি জলমলে আকাশ দেখো মনে হচ্ছে যেন আমার উপরে হাঁটছে সেই স্কুলে যেতে হচ্ছে ভালো লাগে না কেন যে চুতু আছি তাড়াতাড়ি বলে হয়ে গেলে ভালো হবে কি সুন্দর গন্ধ দুর্গা পিঠি মনে হচ্ছে সকাল সকাল চিকেন রান্না করছে এই চিকেন দিয়ে মনে পড়লো আমি তো হোমওয়ার্কটাই করিনি গন্ধ চালে আর হোমওয়ার্ক না পেলে তো উনি মুরগি বানিয়ে দেবেন বলেছেন আজকে আর মুরগি হলে তো আমার পেটে বিচার পড়বে আর পিছন থেকে হাওয়ায় মিঠাই বেরিয়ে যাবে ওই যা গন্ধ আমাকে কেন দুর্গন্ধতে ফেল না করিয়ে দেয় গোপাল প্লিজ এলে একে বিচ্ছি হচ্ছে কি মজা কি Hey, hey, hey!
তোমরা মারপিট করছো কেন? হ্যাঁ, ক্লাসরুমে এক পাখাটাকে চালিয়েছে, এই ঠান্ডার মধ্যে কাঁপছে, পাখা চালিয়েছো? যাও গিয়ে উপরে চেয়ারে বসো, মিষ্টি গিয়ে পাখা অফ করো। একুটি মারবো তোকে। হ্যাঁ মিষ্টি, পাখা অফ করেছো তো? ঠিক আছে, যতবারই ইলেকট্রিসিটি বিলটা একটু খরচ কমানোর জন্য পাখা লাইট অফ করে রাখতে বলি, আই মিষ্টি চেপে ইলেকট্রিক বিল আসবে চেপে। তোমরা কি হাসছো? বইগুলো বার করো, হোমওয়ার্কটা দাও। আজকে আমি হোমওয়ার্ক করে এসেছি, নাও। ওয়াও, ভেরি গুড স্যার মিস্টার, তুমি তো খুব ভালো হোমওয়ার্ক করেছো। মিষ্টি, তোমার হোমওয়ার্ক? আচ্ছা, আমি প্রতিদিন হোমওয়ার্ক করি, আর কি আছে? আরে তোমাকে তো বলাই ভুল, তোমার তো আবার তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। আজকের কি অজুহাত শুনি তোমার? তুমি ঠিক আছে, তুমি কালকে তাহলে মনে করে হোমওয়ার্ক করে নিয়ে আসবে, হ্যাঁ? কেঁদো না, ঠিক আছে? আমি বর্ষায় স্টিকের ভেতরে আনি, খাটা যেন বৃষ্টিতে না ভেজে। এই দেখুন স্যার, বৃষ্টি না হোক, বৃষ্টি কি এরকম ভাবে প্লাস্টিক করে আনতে, তাহলে তো আর খাটা ভিজত না। প্লাস্টিকে খুলে নিয়ে আসলে হোমওয়ার্ক না করার অজুহাতটা কি করে দিতাম? তুই হোমওয়ার্ক কর, আমি আরাম করি। সত্যিকারের সাপ না, ওটা মিটেকার সাপ। আসলে টিউশনের খাতা দেখাবে বলে এইসব করছে। এবার দেখুন, ওর কোনো ব্যথাই লাগেনি, মিথ্যে কথা বলছে। মিষ্টি, তোমার পায়ে ব্যথা নেই, তুমি মিথ্যে কথা বলেছো? যাও বাইরে যাও, গিয়ে মুরগি হয়ে থাকো, ঠিক আছে? যাও। বিক্রি দাও, বিক্রি দাও, বিক্রি দাও, বিক্রি দাও, বিক্রি দাও, বিক্রি দাও।